আমরা দুবেলা পেট ভরে ভাত খেতে চাই সন্তানদেরকে নিয়ে। তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে ঈদ আসলে, তাদেরকে আমরা ঈদে ভালো কিছু দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছেড়ে যাব না, ছাড়বো না, ছাড়বো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কিছু সাইডম্যানের জন্য আপনি আমাদের ভাষাটা শুনতে পাচ্ছেন না। আমাদের শিক্ষকের মনের যে আকতে, মনের যে বেদনা, সেটা আপনি শুনতে পাচ্ছেন না শুধু কিছু দালালের জন্য। 16 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করতেছি। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের রুজি রোজগারের দাবি, এটা আমাদের না হলে আমাদের শিশু সন্তান, আমরা আমাদের পিতামাতা, তাদেরকে নিয়ে আমাদের জীবনযাপন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আর কত শিক্ষক রাজপথে দেখলে আমাদের জাতীয়করণ করে দিবেন আপনি একবার বলে দেন। আমরা কত শিক্ষক, 4 থেকে 5 লক্ষ শিক্ষক আজ 16-17 দিন যাবৎ রাজপথে অবস্থান করতেছি, আর আপনি নাকি বলতেছেন যে অল্প সংখ্যক শিক্ষক রাজপথে। আপনি বলে দেন যে কত সংখ্যক শিক্ষক রাজপথে আসলে আপনি জাতীয় করে দিবেন। প্রয়োজনে আমরা আমাদের পরিবার, আমাদের পিতামাতা, আমাদের সন্তানদেরকেও রাজপথে নিয়ে আসবো আমাদের জাতীয়করণের দাবি আদায়ের জন্য। আমরা দুবেলা পেট ভরে ভাত খেতে চাই সন্তানদেরকে নিয়ে। তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে ঈদ আসলে, তাদেরকে আমরা ঈদে ভালো কিছু দিতে পারি না, পিতামাতাকে ভালো কিছু দিতে পারি না। তারা আমাদের কাছে প্রশ্ন করে যে আপনারা কী চাকরি করেন, কিছু চাইলেই পাই না। আমরা তাদের কাছে জবাব দিতে পাই না, আমরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকি তাদের মুখের দিকে। শিক্ষাখাতে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের উদাহরণ হবেন। কারণ সরকারি এবং বেসরকারির মধ্যে শিক্ষাক্ষেত্রে অনেক তফাত আছে, অনেক বৈষম্য আছে, যেখানে আমরা একই সিলেবাস, একই কার্যক্রম, একই পাঠ্যপুস্তক, একই শিক্ষানীতি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা দেশের 97% শিক্ষার্থীকে পড়াচ্ছি, সেক্ষেত্রে আমাদের উৎসব বোনাস মাত্র 25% দেওয়া হয়, এখানে আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা দেওয়া হয়, যে 1000 টাকা দিয়ে কোনোভাবে একটা কুড়ির করে থাকা সম্ভব নয়। আমরা চিকিৎসা ভাতা পাই 500 টাকা, যে চিকিৎসা ভাতা 500 টাকা দিয়ে একজন ভালো চিকিৎসক দেখানো আজকাল সম্ভব না। তাই আমাদের দাবি একটাই, শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ এর যে রূপান্তর করতে হলে শিক্ষকদের মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তি দান করতে হবে। বাংলাদেশের প্রাণকর্তা যিনি আমাদের প্রধানমন্ত্রী, উনি শুধু ওনার হাতে মাধ্যমিক বেসরকারি স্কুলের তালার চাবি রয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। উনি আজকে শিক্ষক সমাজ রাজপথে, আজ 16তম দিন ধরে শিক্ষক সমাজ আজ রাজপথে। প্রধানমন্ত্রীর হাতে একটা মাত্র চাবি আছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী সেই তালা খুলে এই শিক্ষক সমাজকে শিক্ষা শ্রেণীকক্ষে নিতে পারে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই সেই একটামাত্র চাবি যার মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থী আজ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছে দীর্ঘ 15 দিন থেকে আজকে 16তম দিনে। প্রধানমন্ত্রীর কর্ণগোচর কেন হলো না, এটা আমি ক্ষুদ্র একজন শিক্ষক হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন রইল যে উনি কি এই 15-16তম দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত কি শিক্ষকদের এই রাজপথ থেকে শ্রেণীকক্ষে নেওয়ার কোনো রকমের কোনো পথ উনি খুঁজে পান নাই? প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রার্থনা, শুধু আমি না, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষক সমাজকে রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিন। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আমাদের যে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য আমরা এখানে আসছি, যাতে আমরা সবাই একযোগে সব জাতীয়করণের জন্য আমরা আন্দোলন করতে পারি। আজকে 16তম দিন চলছে, আমরা চাইবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আমাদের এই দাবিগুলো মেনে নেবেন এবং আমাদের শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে এই সমাধানের পথ বেছে নেবেন। ক্লাস বন্ধ, স্কুলে তালা ঝুলছে, আমরা শিক্ষক আন্দোলনে আসছি, তো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই, যাতে আমরা আবার শিক্ষকরা স্কুলে ফিরতে পারি, নিয়মিত ক্লাস নিতে পারি, ছাত্রছাত্রীদের যাতে উন্নতি হয়,
পড়ার জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। 11 জুলাই থেকে এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে বাংলাদেশের 64টি জেলা উপজেলা এবং গ্রাম অঞ্চল থেকে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই এসেছেন এবং আমাদের যে দাবি এটা জাতীয়করণের দাবি। আজকে আমরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি অথচ আমরা আজকে 500 টাকা চিকিৎসা ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া আর 25% উৎসব ভাতা আমরা পেয়ে থাকি, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা বিনয়ের সাথে সরকার বাহাদুরের কাছে আবেদন রাখছি যে যাতে করে আমাদের মাঝে বৈষম্য না রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সহায়তা দেওয়া হচ্ছে আমাদেরকে যেন ওইভাবেই নেওয়া হয়। আর একই দেশে দুই রকম নীতি থাকতে পারে না, একই দেশে একই আইন থাকতে পারে। আজকে আমরা যে অবস্থানে আছি আমাদের দুঃখ কষ্ট আমাদের শেষ নেই। আমরা বিনয়ের সাথে বলি যে আমাদেরকে জাতীয়করণ করা হোক।